বন্ধুরা কেমন আছো সবাই বলো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি তো আরও বেশি ভালো হয়ে গেছি আর আমার বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত অ্যাকচুয়ালি দেখবে আমরা যারা সন্দীপের পক্ষে আছি আমরা যারা কৃষাণুকে ভালোবাসি ওদের ভালো থাকাতেই যেন আমাদের মুখে একটু হলেও আনন্দ আসে তাই না সত্যি করে বলবে কিন্তু আমার তো হয় যখন শুনি সন্দীপের কিছু ভালো হচ্ছে বা কৃষাণুর সব সর্বোপরি হচ্ছে কৃষাণু যেটা আমাদের মানে প্রত্যেকের বেশিরভাগ মানুষের কাছেই হচ্ছে ভালোবাসার জিনিস ভালোবাসার মানুষ কৃষাণু তো সেখানে ওর ভালো হলে আমরা সবাই কিন্তু খুশি হই তো ওর ভালো কিভাবে ওর বাবা করলো সেটা তো তোমাদেরকে বলবোই তার আগে একটা ছোট্ট কথা বলে নিই যে এই যে কৃষাণুকে আর আমরা চিন্তিত তারা বেশি চিন্তা করো না কারণ এমন কিছু সন্দীপ গিট বেঁধেছে যেটাতে এখন কৃষাণু বেশ অনেক অনেকগুলো দিন যতদিন না ওই তোমার পুরোপুরি সমস্ত কিছু মিটছে ততদিন ওর মা ওকে তুলতে পারবে না ওই বাড়ি থেকে তার কি কারণে কি গিট বেঁধেছে কোথায় ওই টুকটাক করে ওরা যেমন টুকটাক করে বাবার হাতে শিকড়গুলো দেখেছিল তো ও আজকেও দেখলাম জল করছে একদম ওই রকম তুকতাক করে নয় তুকতাক করে ওরা আগে বেঁধেছিল সন্দীপকে সেই জন্য সন্দীপ মোহতে আর কিছু খোঁজ খবর নেওয়া কিছুই করতে পারেনি তো এইবার সন্দীপ অন্য কোথাও গিফট মেরেছে কিভাবে বলছি তার আগে একটা কথা বলি এই যে সন্দীপ আর হচ্ছে সীমাদি নাকি গতকাল হচ্ছে তোমার একসঙ্গে কোর্টে গেছে একসঙ্গে কোর্টে গেছে কিন্তু এটা যারা বলছে মানে যে সমস্ত মায়ের বাচ্চার মায়ের সাপোর্টাররা বলছে তাদের কাছে একটা কথা বলি সীমাদিকে চার চাকা থেকে নামতে দেখেছে বাচ্চার মা অর্থাৎ সীমাদির যেহেতু শরীরটা খারাপ চার চাকা নিয়ে গেছে কষ্ট হবে বলে আর আরেকটা কথা হচ্ছে সন্দীপকে আমরা সেই দিনই দেখেছি অন্য কোথাও যেতে রানাঘাট কোর্ট কালেক্টরি অফিস তারপরে ওর গাড়ি সারাই করলো এই রকম জায়গায় দেখেছি এবং সঙ্গে সঙ্গীতাদিকে দেখেছি মানে সঙ্গীতা ম্যাডামকে দেখেছি সীমাদিকে কিন্তু আমরা দেখিনি সীমাদি গাছে বসিরহাট আর সন্দীপ কাজ সেরেছে এইখানে আর সবচেয়ে বড় কথা সীমাদি গাছে হচ্ছে চার চাকা নিয়ে আর সন্দীপ বাড়ি থেকে দু চাকা নিয়ে বেরিয়েছে বাড়িতে দু চাকা নিয়েই ঢুকেছে অর্থাৎ টু হুইলার নিয়ে তো সেখানে মানুষ কি করে এরকম রটায় যে সীমাদি আর সন্দীপ একসাথে গেছে যদি বা একসাথে যেত আমি বলতাম খুব ভালো হতো কারণ সন্দীপের হয়ে লড়তে এসে সন্দীপের মানে সত্যের পাশে দাঁড়ানোর জন্য এসে সীমাদি কিন্তু কেস খেয়েছে সীমাদি নিজের স্বার্থে কিন্তু নয় হ্যাঁ অনেকে বলবে স্বার্থ আছে ভিউজ কামিয়েছে সাবস্ক্রাইবার বাড়িয়েছে সেটা সীমাদিকে ভালোবেসে লোকে করেছে সন্দীপের সঙ্গে আছে বলে সন্দীপের ভালোবাসার মানুষরা সীমাদিকে সাবস্ক্রাইব করেছে বা ভিউজ দেয় তো সেটা সেটা আলাদা কথা কিন্তু ওই যে ওই সময় যেটা সন্দীপের পক্ষে সোজা হয়ে দাঁড়ানো মানে কি বলবো মানে কষ্টকর ছিল সেই সময় সীমাদি ওদের মানে সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিল তো সেখানে আমার মনে হয় সন্দীপ যদি সঙ্গে যেত তাহলেও কোনো সমস্যা হতো না কোনো অসুবিধে নেই ভাই বোন ভাইয়ের পাশে ভাইয়ের বিপদে বোন দাঁড়াবে বোনের বিপদে ভাই দাঁড়াবে এটাই তো স্বাভাবিক তো এটা নিয়ে এত জল জলগোলা এত কথা বলার কি আছে সেটাই বুঝতে পারি না তবে হ্যাঁ সন্দীপের যেহেতু সেদিন অন্য কাজ করেছিল হয়তোবা সেই জন্যই সন্দীপ যায়নি নাহলে নিশ্চয়ই সীমাদির সঙ্গে যেত যেত এবং গেলে কোনো ক্ষতি হতো না কোনো অসুবিধে নেই কারণ সেখানে কোনো নোংরামো নেই নোংরামো নেই বলেই লুকিয়ে রাখারও ব্যাপার নেই আর এই এই তরফে এত নোংরামো আছে বলে সবাইকে লুকিয়ে লুকিয়ে রাখে দেখো দুই গুদীপ্ত দুই গুদীপ্তকেই লুকিয়ে রেখে দিয়েছে কিন্তু দেখো সন্দীপের এই যে সীমাদি এবং সন্দীপের বাড়িতে আরও যারা দিদিরা গেছে এর আগে আমরা দেখেছি কোনো লুকোচাপা নেই সবাই খুললাম খুললায় সবাই ক্যামেরার সামনে কেন লুকোবে হুম কিন্তু একে লুকিয়ে লুকিয়ে রাখতে হয় তো যাই হোক এখন বিভিন্ন রকমের দালাল ভাড়া করেছে বা দালালরা বিভিন্ন রকম কথা নিজেদের মন গড়া পেট বানানো বলছে সেটা নিয়েই বলা আর কি আমার মনে হয় কি দালাল রাখলেও দালালদেরকে এখন আর সব কথা বলছে না যেহেতু এক দালালের কাছ থেকে প্রচণ্ড লাথি খেয়েছে মানে কি বলবো ভীষণভাবে ধাক্কা খেয়েছে তো সেই কারণে এই বাচ্চার মা এখন আর কাউকে সেভাবে পেটের কথা মনের কথা বলছে না উপরে উপরেই বলছে তো কন্টেন্ট সেভাবে পাচ্ছে না ঠিক সেই কারণে হচ্ছে কি করতে হবে না পেট বানিয়ে কিছু কথা বলে ফেলি ভিউজ তো হবে তারপরে যা হয় দেখা যাবে কিন্তু তারপরে মুখটা কোথায় থাকবে তো যাই হোক সীমা আর সন্দীপ যে একসঙ্গে যায়নি তার তো প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ আর যারা এখনো বুঝতে পারো তাদেরকে বুঝিয়ে দিলাম এবারে হচ্ছে কেস হয়েছে কেস হয়েছে কেস হয়েছে প্রচুর কিছু শুনছি প্রচুর কেস হয়েছে তো কি কেস হয়েছে বলবো তো তার আগে বলি তার সেই পুরনো দালালের কাছ থেকে শুনলাম মানে বাচ্চার মায়ের পুরনো দালালের কাছ থেকে শুনলাম এই যে ফোকলা আর গামলার বিয়ের যে ব্যাপার যে আগে বিয়ে হয়ে গেছে সেই কেসটা নাকি খারিজ করে নিয়েছে সন্দীপ আর সেই জন্যেই নাকি সন্দীপ বলেছে আমাকে লোকে হা আমার দিকে তাকলে না আমার দিকে তাকিয়ে হাসলেও আমি ছেলের জন্য যতদূর করার করব হাসলেও আমি করব। সেই কেসটা নাকি খারিজ করে নিয়েছে এটা অবশ্য ওর প্রথম যে দালাল ছিল সে বলছে কারণ যদি ফোকলা আর তোমার গামলার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে এই বাচ্চাটা মানে কৃষাণ যেহেতু মানে অবৈধ হয়ে যাবে কারণ ফোকলা যদি আগের স্বামী থাকে তাহলে সন্দীপ বিয়ে করলেও স্বামী নয় আর সন্দীপের ছেলে তাহলে অবৈধ হয়ে যাচ্ছে ঠিক সেই কারণে নাকি সন্দীপ ওই কেসটা খারিজ করে নিয়েছে দেখো সন্দীপ আমাদের কাছে কোনো কিছুই লুকোয় না আজ বলেনি কাল বলবে কাল বলবে না পরশু বলবে একদিন না একদিন নিশ্চয়ই বলবে ও যে এই ব্যাপারটা কেস করেছিল সেটাও কিন্তু আমাদের কাছে ও বলেনি এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এটা কিন্তু ভেতরের থেকে পাওয়া খবর যদিও সত্যি খবর তো সেই কেসটা নাকি খারিজ হয়েছে মানে সন্দীপ করে দিয়েছে ভালো কথা দেখো সন্দীপের যে উকিল আছে সে যেটা ভালো বুঝবে সেটাই সন্দীপকে করতে বলবে সেটাই সন্দীপ করবে তো নিশ্চয়ই সেখানে যিনি উকিল রয়েছেন তিনি নিশ্চয়ই এটা যদি খারিজ করার মনে হয় খারিজ করতে বলে নিশ্চয়ই খারিজ করবে তো এখানে উকিলের কথাই শেষ কথা আমরা দেখো যখন কোনো উকিলকে অ্যাপয়েন্ট করি তখন কিন্তু তার কথা অনুযায়ী আমাদের চলতে হয় যেমন দেখো না গামলা চলছে এই যে উকিলের কথা অনুযায়ী সন্দীপ একটা দারুণ কাজ করে ফেলেছে কী কাজ যেটা হচ্ছে তোমার নতুন কেস নতুন কেস বলে সবাই খুব চিল্লামিল্লি করছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে এটা একটা এমন কেস যেটা হচ্ছে তোমার কি বলবো তোমার ওই সম্পত্তি বাড়ি জমি বিল্ডিং কোম্পানি এই সমস্ত জায়গায় যে ইনজাংশন জারি হয় যে আমার এই যে কেস চলছে আমি অপরপক্ষকে এই কাজটা করা থেকে বিরত রাখবো এই কাজটা ও কোনোভাবেই করবে না ইনজাংশন জারি করা যাকে বলে তো এখানে কার প্রতি ইনজাংশন জারি করেছে সেটা তুমি তোমরা হয়তো বুঝতেই পারছো আমি আর বলছি না এবং কেন কোন কাজটা থেকে বিরত করার জন্য বাচ্চার মাকে দূরে সরিয়ে রাখা হলো মানে বাচ্চার মা এই ব্যাপারটাতে এখন আর হস্তক্ষেপ করতেই পারবে না সেই রকমেরই একটা কিছু করা হয়েছে একটা কিছু মানে সেটা করা হয়েছে কারণ সেখানে উকিলের নাম জাজের নাম হেনা তেনা অনেকের নাম রয়েছে সন্দীপের নামও রয়েছে কার বিরুদ্ধে কেস হয়েছে সেটাও রয়েছে এবং এটা হচ্ছে একটা কেস মামলা তার আগে কিন্তু ইনজাংশন জারি করতে হয় ওই যে বললাম যে কাজটা অপরপক্ষ করতে চায় কিন্তু অপরপক্ষ কিছুতেই করতে পারবে না বাধা দেওয়া যাকে বলে হচ্ছে বাধা দেওয়া বাধা দেওয়ার কাজ তো সেখানে এইটা যদিও ইনজাংশন জারি করাটা যদিও তোমার দীর্ঘস্থায়ী নয় এটাকে তিন মাস ছাড়া ছাড়া রিনিউ করতে হয় আমরাও একটা ইনজাংশন জারি করেছিলাম কারণ হচ্ছে আমরা একটা ফ্ল্যাট কিনে আমি আগের ভিডিওতে বলেছি ফ্ল্যাট কিনেছিলাম তো সেখানে প্রোমোটার টাইম মতো একেবারেই ফ্ল্যাটটা দিচ্ছিল না এর আগের ফ্ল্যাটটা এটা নয় তো টাইম মতো কিছুতেই ফ্ল্যাটটা দিচ্ছিল না তো তখন উল্টে আবার বলছিল যে আমি ভাড়া বসাবো এখন দেবো না মানে গায়ের জোয়ারে যেটা হয় আর কি তো তখন আমরা কেস করি প্রথমেই উকিল বললো যে আগে ইনজাংশন জারি করে ফেলুন কারণ তিন মাস সে এখন কোনো কিছুই করতে পারবে না বিক্রি করতে পারবে না ভাড়া দিতে পারবে কিছু করতে পারবে না তারপরে আপনারা কেস স্টার্ট করুন যাই হোক সেই কেসে আমরা শেষ পর্যন্ত সুদ সমেত টাকা ফেরত পেয়ে আমরা জিতে গিয়েছিলাম তো এবারে হচ্ছে তোমার যেটা বলার কথা মূল বিষয়ে আসি আর কি তো এরকমই সন্দীপ কিছু একটা করেছে কিছু একটা করেছে সে কেসের নাম আমি বলছি না তো স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবে তো যেখানে হচ্ছে তোমার বাচ্চার মাকে কোনো একটা কাজ করা থেকে বিরত রাখতে চাইছে বিরত এবং আমরা চাই এই যে তিন মাস তিন মাসের মধ্যে যদি কোনো ফয়সলা হয় তো ভালো কথা তিন মাস যদি না হয় মানে না হয় তিন মাস জানি না এই সমস্ত কেসের ডেট মানে না ডেটের পর ডেট ডেটের পর ডেট পড়তেই থাকে তো মানে আইনি ব্যবস্থাটাই আমাদের মানে এ দেশের এরকমই তো যাই হোক এই তিন মাসের মধ্যে কিছু ফয়সলা না হয় তখন আমার মনে হয় এই ব্যাপারটাকে আবার রিনিউ করা উচিত বা নেক্সট আবার নতুন করে এই ব্যাপারটা করা উচিত তো উকিল মশাই মানে সন্দীপের যিনি উকিল আছেন ম্যাডাম উনি মশাই নয় মহাশয়া তো যাই হোক উকিল ম্যাডাম উনি এমন সুন্দর করে চালটা চেলেছেন মানে ভীষণ সুন্দরভাবে অ্যাকচুয়ালি দেখবে যখন কোনো কেস চলে না আসল জিনিস হচ্ছে উকিল টাকা পয়সা যার যতই থাক না কেন উকিল যদি মানে কি বলবো ঠিক মতো চাল চালতে না পারে তাহলে সবটা গেল তো এই জিনিসটা তো দারুণ জিনিস করেছে তো এখন এখন বাচ্চার মা এই কাজটা কিন্তু আর করতে পারবে না কি কাজ নিশ্চয়ই বুঝতে পারছ তো যাই হোক তিন মাস অন্তত শান্তিতে থেকে যাও কোনো টেনশান করো না কোনো চাপ নিও না কোনো কিচ্ছু করো না আর এই যে ফোকলার সাথে গামলার বিয়ে সেই ব্যাপারটা মানে আগে থেকে বিয়ে সেই ব্যাপারটা নিয়ে কেস হয়েছিল সেটা যে উঠিয়ে দিল বা কেন উঠিয়ে দিল আর সেগুলো যতদিন না সন্দীপ বলবে আমরা জানতে পারবো না আর যদি উঠিয়ে দেয় সেটাও কিন্তু হয়তো একটা উকিলের চাল ম্যাডাম উকিলের কিন্তু একটা চাল তো যাই হোক এখানে চাল পড়তেই থাকবে দান পড়তেই থাকবে কে জিতবে কে হারবে সেটা অবশ্যই মহামান্য বিচারক যিনি আছেন বিচারপতি আছেন তিনিই বিচার করবেন কিন্তু এই যে কেস হয়েছে কেস হয়েছে বলা হচ্ছে এইটা হচ্ছে কেস ঠিক নয় মানে কেস চলাকালীন একটা নিষেধাজ্ঞা জানে পরিষ্কার বাংলা ভাষায় যাকে আমরা ইংরাজিতে বলি ইনজাংশান এটা হচ্ছে একটা নিষেধাজ্ঞা জারি করা হলো মায়ের প্রতি যে তুমি এই কাজটা করতে পারবে না তিন মাস তুমি এখন হাত গুটিয়ে বসে থাকো তিন মাস খুব বলছিল না যে খুব তাড়াতাড়ি হতে চলেছে মিষ্টি খাওন দাওন হয়ে গেল তারপরে তোমার গুড নিউজ খুব তাড়াতাড়ি পেতে চলেছি তো তিন মাসের মধ্যে আর কোনো গুড নিউজ পাচ্ছ না হ্যাঁ তিন মাসের মধ্যে যদি কোর্টে ফয়সলা হয়ে যায় তাহলে আমরা জানতেই পারবো বাবার কাছে থাকছে না মায়ের কাছে থাকছে কার কাছে কিভাবে থাকছে আমরা জানতেই পারবো তবে একটা জিনিস মায়ের কাছে থেকে ও যে কতটা ভালো মানুষ হবে কতটা আরামদায়কভাবে থাকবে সেটা অনেক পরের কথা কিন্তু মনের দিক থেকে বাচ্চাটি একটুও ভালো থাকবে না একটা দেখবে বাচ্চা ওদেরও কিন্তু একটা কি বলবো চাহিদা ডিপ্রেশান ওদের মধ্যেও কিন্তু আসে ওরা হয়তো মুখ ফুটে সেটা বলতে পারে না ওদের ভাব ভঙ্গিমার মাধ্যমে ওরা কিন্তু প্রকাশ পায় ও যে হারে ওর বাবা ওর ঠাম্মি ওর বরদাদা সবাইকে ভালোবাসে সেখানে ওই পরিবেশে ও কিছুতেই মানিয়ে নিতে পারবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মা নিজের কেয়ার করতে জানে না যে মা এখনও উড়ে উড়ে বেড়ায় ঘুরে ঘুরে বেড়ায় সে মা কি করে বাচ্চাতে মন দেবে কখনোই পারবে না আর ওই বাচ্চাও গিয়ে ওই মায়ের বাড়িতে কোনোভাবেই মন বসাতে পারবে না একটা ডিপ্রেশনে চলে যাবে আমাদের কৃষাণ সেই কারণে ওর বাবা যত দূর পর্যন্ত যাওয়া যায় যত দূর লড়া যায় ছেলের জন্য লড়ছে ওই যে বললো যে আমাকে হাসির পাত্র করুক হাস আমাকে দেখে মানুষ হাসুক তারপরে তোমার তোমরা এত ভালোবাসা দিচ্ছ দূর থেকে তাহলে আমি আমার ছেলের জন্য করব না লড়ে যাও একদম লড়ে যাও এবং যত দূর পর্যন্ত পারো লড়ে যাও এটুকু বলতে পারি সব মানুষ তোমার সঙ্গে আছে বেশিরভাগ মানুষ তোমার সঙ্গে আছে এবং যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন এই অন ক্যামেরা বলতে পিছোপা হবে না সব মানুষ দেখবে যেভাবে হোক সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়বে এটা কখনো ভিক্ষা বলে কেউ আবার মনে করো না অপরপক্ষরা মনে করবে ভিক্ষে যাইতে বলছে না ভালোবাসার দান কখনো ভিক্ষে হয় না কৃষাণুর জন্য কৃষাণুর স্বার্থে দেখতেই পাচ্ছ ভিক্ষে কেন এই যে কৃষাণুর সোনার চেন কৃষাণুর সোনার চেন যেটা কিনা তোমার একজন সাবস্ক্রাইবার ভালোবেসে দিয়েছিল সেটা পর্যন্ত যাই হোক কৃষাণুর নেই চলে গেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে তো সেটাও পর্যন্ত কিন্তু মানুষ ভালোবেসেই দিয়েছিল তখন কিন্তু মা ছিল মা থাকাকালীন দিয়েছিল তাহলে কি মা তখন ভিডিও করতো মা তখন চ্যানেলের ওনার ছিল তাহলে কি মা চেয়েছিল নিশ্চয়ই না না কৃষাণুকে ভালোবেসেই দিয়েছে একটা কথা বলি এডি মাঝে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আমি ভিডিও দেখলাম তিনি মানে হেডলাইন এরকম দিয়েছে যে হয়তো তোমরা দেখেছ যে সোনার চেন চুরির প্রমাণসহ সোনার চেন চুরির রহস্য উদ্ঘাটন করলাম এরকম একটা ব্যাপার তো আমি ভাবলাম সোনার চেন চুরির রহস্য ব্যাপারটা ক্লিক করলাম যদিও ওই ওই ক্রিয়েটারের ভিডিও আমি খুব একটা দেখি না তো ওটা থামড়ালটা এমন দিয়েছে দিয়েছে করলাম সে যাই হোক মাল রিকভারির দিনে বাচ্চার মা সোনার এটা দিয়ে মানে দেখছিলো চেনটা নেড়ে ছেড়ে দেখছিল মানে যেটা সেনকো থেকে কেনা হয়েছে এই যে ওর তিন বছরের জন্মদিনের সেই চেনটা চেড়ে দেখছিল তারপরে ওটা সন্দীপের মায়ের হাতে হ্যান্ডওভার করে দিল সেই চেনটা নিয়ে কথা হয়নি সেই ক্রিয়েটার যদি আমার ভিডিও দেখে তাহলে হয়তো বুঝতে পারবে মানে এত মানুষ কি ভিডিও স্কিপ করে করে দেখে মানে যাদেরকে নিয়ে অন্তত কন্ট্রোভার্সি করবো যারা আমাদের কন্টেন্ট তাদের ভিডিও তো স্কিপ না করে একবারের জায়গায় দুবার অন্ত দেখা উচিত সে কি করে বলছে যে সেই চেনটা তার মা চেড়ে মাল রিকভারির সময় তার মায়ের নামে নাকি বদনাম লাগানো হচ্ছে বাচ্চার মায়ের নামে বদনাম লাগানো হচ্ছে চুরির অপবাদ দেওয়া হচ্ছে সেই চেনটা তার মা হচ্ছে তোমার নেড়ে চেড়ে ঠাকুমার হাতে দিয়ে সে জিনিসটা নেয়নি ম্যাডাম সেই চেনটার কথা বলা হয়নি বলা হয়েছে একজন সাবস্ক্রাইবার একটা গণেশ ঠাকুরের মতো সফিস মতো দিয়েছিল তার সাথে একটা কৃষাণুকে চেন দিয়েছিল অনেক দিন আগে সেই চেনটা চলে গেছে সেই চেনটা বাড়িতে ছিল কৃষাণুর জন্মদিনের আগেই পাওয়া ওই চেনটা একজন সাবস্ক্রাইবারের থেকে তো এই রকম ভুলভাল মানে ভুলভাল মানে কি ভিডিও না দেখে ভুলভাল কথা বলা মানে অনেকেই আছে ভিডিও ঠিকঠাকভাবে না দেখে ওই জন্যই মাকে সাপোর্ট করে বলছে মাকে চুরির অপবাদ লাগানো হচ্ছে পরে বাবা পরিষ্কার বোঝা যাচ্ছে আগের আংটিগুলো এখন মানে বাচ্চার দিদা করে রিলস করছে সেম আংটি অনেক জিনিস হাতের তোমার শাখা বাঁধানো সঙ্গে আছে গলার চেন সেটা সঙ্গেই ছিল বলে ঘর থেকে বেরিয়ে গেছে প্রাণ হাতে করে নিয়ে এরকম এখন অনেক জিনিস দেখা যাচ্ছে তো সেগুলোর পরেও বলবে না চুরি করেনি তো যাই হোক এর এদের কথা বাদ দাও এরা হচ্ছে মাকে সাপোর্ট করবো যেভাবেই হোক মা বড় গিয়া করেছে তো কি হয়েছে একটু না সেক্সুয়াল চ্যাট করেছে একটু না ঘুরে বেরিয়েছে একটু না কালী মন্দিরে গিয়ে পুজো করে পুজো নয় সরি একটু না কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে একটু না এই অযোধ্যায় ভ্রমণ করেছে আর একটু না কয়েকটা রাত একসাথে থেকেছে হোটেলে বা এক ছাদের নিচে তাতে এমন কি ক্ষতি আছে মাকে সাপোর্ট করতেই হবে বাচ্চা মা না বাচ্চা মা একদম কম বয়স তাকে সাপোর্ট করতেই হবে তাই জন্য ভুলভাল তথ্য দিয়ে ভিডিও বানিয়ে মাকে সাপোর্ট করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যাই হোক এটুকু বলতে পারি যে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো যে জিনিসটা জারি করা হয়েছে তাতে কৃষাণ উদ্যোগে আর কেউ হাতটা বাড়াতে পারবে না অন্তত তিন মাস তারপরে অবশ্যই ব্যাপারটা উকিলের পরামর্শ অনুযায়ী সন্দীপ পরবর্তীকালে এগোবে রিনিউ করা হয় এটুকু জানি বা নতুন করে আবার করতে হয় এটুকু জানি তো কি করবে সেটা উনি যে উকিল ম্যাডাম আছেন উনিই করবেন তো যাই হোক তবে এটুকু যেটুকু বলতে পারি সন্দীপ যখন কোর্ট থেকে আসে বা আবারও শেষ করেও আবার শেষ হয় না কোর্ট থেকে আসে বা যেখান থেকে আসুক এই সমস্ত আইনি প্রসেস সেরে ও কিন্তু কোনো কিছু ঔদ্ধত্বের সঙ্গে কিন্তু বলে না এটা খুব ভালো লাগে যেটা হয়েছে সেটার কিছুটা অংশ দর্শকদেরকে শোনায় সবটা তো বলতে পারবে না কারণ সোশ্যাল মিডিয়াতে সবটা বলা উচিত নয় এই সমস্ত কেস টেসের ব্যাপারে কিন্তু ওর মা মানে বাচ্চার মা যখন কথা বলে তখন দেখেছ ভুরু উঁচিয়ে চোখ ঘুরিয়ে কিভাবে কনফিডেন্সের সঙ্গে ওই জন্যই মানে কি বলবো আমি সব সময় বলি ও কনফিডেন্সের ট্যাবলেট খায় আর সকাল হলেই মিথ্যাচারের ট্যাবলেট খায় খেয়ে ভিডিও করতে বসে পড়ে চলো তো এই হচ্ছে ট্যাবলেটের গুণ মানে আজকেও দেখলাম কি পরিমাণ উদ্ধত্ত মানে জিতেই গেছে কেস একেবারে কোনো ব্যাপার না এমন এমন ভাব দেখাচ্ছে এমন জিতে গেছে মেডেল পেয়ে গেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজ আসি টাটা